কিন্তু ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি প্রথম কিভাবে জানতে পারেন আমার ভাই এখানে আসে এবং আসার পরে এখানে চিকিৎসা নেয় পরে বলে হ্যাঁ ভালো হয়েছে আমি অনেক ভালো আছি তো পরে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবে ভাই বলল যে তাহলে তুই যাও ওখানে যে চিকিৎসাটা নে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি টুটোসদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের নতুন আরেকটি এপিসোডে নতুন একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে দর্শক আজকে আমরা আপনাদের যে পেশেন্টের সাথে পরিচয় করে দিব ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম ওনার বয়স হচ্ছে মাত্র তেইশ বছর উনি দীর্ঘ একটা সময় ধরে উনি স্পন্ডোলো আথ্রাইটিসে উনি ভুগছিলেন ওনার এই সমস্যার জন্য ওনার ঘাড়ে থেকে শুরু করে কোমর ব্যথা এবং হিপ জয়েন্টের দুই পাশে প্রচণ্ড রকম ব্যথা ছিল এবং দীর্ঘ অনেকটা সময় ধরে উনি এই সমস্যাটার সাথে উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে আজকে উনি সফল এবং উনি জয়ী আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আসুন দর্শক জেনে নিই ওনার এই যুদ্ধের ইতিহাস ওনার সেই কষ্টময় দিনগুলো স্মৃতির কথাগুলো আজকে আমরা ওনার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম দর্শক আপনার নামটা একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আচ্ছা আপনার বয়স আমরা জানি তেইশ বছর খুবই অল্প একটি বয়স আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন মূলত আপনার সমস্যাটা কি ছিল দর্শকদের জন্য আমাদের আমার সমস্যাটা ছিল ঘাড় থেকে শুরু করে মাজা পর্যন্ত পুরোটাই ব্যথা এরপরে আপনার কোমরে হ্যাঁ আর বুকে ব্যথা ছিল আর হচ্ছে আপনার এখানে হিপ জয়েন্টে ব্যথা ছিল এই সমস্যাটা ঠিক কতদিন থেকে আপনার বা কত বছর আগে প্রথম শুরু হয়েছিল আপনার আস্তে আস্তে আমাকে হয়েছে এটা হচ্ছে আপনার প্রায় ছয় বছর মতো এখন এই দুই বছর মতো মানে ব্যথাটা অতিরিক্ত মানে খুবই বেশি আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায় গেছি তো সেরকম কোনো মানে ফলাফল পায়নি বা পরিবর্তন হয়নি আপনি যদি কিছু না মনে করেন আপনি পেশাগতভাবে কি করেন মূলত আমি মুদি দোকানে থাকি একটা মুদি দোকানে আচ্ছা আপনি কোথা মানে কোন এলাকা থেকে এসেছেন মূলত টঙ্গি গাজীপুর টঙ্গি গাজীপুর থেকে তো দর্শক উনি একজন মুদি দোকান আছে ওনার তো উনি ওখানে আপনার কাজ করেন তো আপনার এই কাজ করার জন্য আপনাকে কি একটু দীর্ঘ সময় বসে কাজ করতে হতো বা ভারী জিনিসপত্র তুলতে হতো তখন কি এই সমস্যাটা বেশি হতো আপনার যে আমাকে মুদি দোকানে আপনার কাস্টমার না থাকলে এমনিতে বসে থাকতে হয় তো আমি মনে করি আমার বসে থাকার জন্য এই সমস্যাটা তো এই অ্যাথ্রাইটিস যখন আপনার কবে প্রথম ধরা পড়ে এটা এটা এ পর্যন্ত যতগুলো ডাক্তার দেখাইছি কেউ বলতে পারে নাই আমার সমস্যাটা কি মানে যেখানে গেছি বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়েছে ওগুলো করছি পরে ওষুধ দিছে হয়তো বলছে পনেরো দিন খাও এরপরে আবার আসো বা এক মাস খাও আসো তো দেখা যায় খাইছি এক মাসে যেটা দিছে দেখা যায় প্রথম প্রথম খাইছি পনেরো দিন বা এক সপ্তাহ ভালো লাগছে এরপরে দেখা যায় আর ওষুধে কোনো কাজ করে না বা পরিবর্তন বোঝা যায় না আবার আগের মতো অনেক জায়গায় দেখাইছি এরকম তার মানে এই সমস্যা এটা আমাকে বলে নাই যে এই সমস্যার জন্য এটা হচ্ছে আপনার এটা করতে হবে মানে এরকম কোনো ডাক্তার আমাকে বলতে পারে নাই তো আপনার যখন ছয় বছর আগে থেকে প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন প্রথম দিকে ব্যথাটা অল্প পরিমাণে ছিল তো এই ব্যথাটা কি আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল জি শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্ট প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা একটা সময় যেটা গত দুই বছর যাবত এটা তীব্র আকার ধারণ করে আপনার পরিবারের কি আপনি একমাত্র উপার্জন ব্যক্তি মানে পরিবার আমরা হচ্ছে তিন ভাই দুই বোন দুই বোন বিয়ে হয়ে গেছে এখন আমার মেজ ভাই হচ্ছে একটা গাড়িতে চাকরি করে বড় ভাই ইমামতি করে আর আমি দোকানে আছি আচ্ছা তো এই তিন ভাইয়ের উপার্জনে কি আপনাদের সংসারটা চলে মূলত জি তো যখন আপনার দুই বছর থেকে যখন আপনার এই তীব্র ব্যথাটা শুরু হলো তখন আপনি নিশ্চয়ই পাগলের মতো আরও কিছু চিকিৎসা আপনি খুঁজতেছিলেন আশেপাশে যখন যে যেভাবে বলেছে তখন আপনি সেই ধরনের ট্রিটমেন্টটি গ্রহণ করেছেন কিন্তু সেটা আপনি প্রকৃত কোনো ফল পাননি তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারের থেকে ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন এবং আপনি কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে মানে এখানে ভর্তি ছিলাম আমি প্রায় বারো দিন আচ্ছা বারো দিন ভর্তি থাকার পরে এখন আপনার শারীরিক কন্ডিশন বা আপনার যে জয়েন্টের ব্যথাগুলোর কি অবস্থা এখন মানে বারো দিন ভর্তি হওয়ার পর থেকে ইনশাল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আপনার শরীরের সেই ব্যথাগুলো কি এখন অনেকটুকুই ভালো এবং ঠিক হয়ে গেছে অনেকটাই ভালো অনেকটাই ভালো জয়েন্টের ব্যথাগুলো কি অনেক চেঞ্জ হয়ে আসছে অনেক ভালো অবস্থায় আছেন আপনি মুভ কি আগের মতো করতে পারছেন আপনি জি হিপ জয়েন্টের ব্যথাটা অনেকটাই কমে গেছে আর হ্যাঁ মুভ করতে পারতেছি আচ্ছা আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে আপনি গিয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি প্রথম কিভাবে জানতে পারেন এটা হচ্ছে আমার একটা স্বাস্থ্য ভাই উনি হচ্ছে মানে ওনারও সমস্যা ছিল শরীরে তো উনি অনেক জায়গায় দেখাইছে বা বাইরে বিদেশে গেছিলো চিকিৎসার জন্য তো সেখান থেকে আপনার অপারেশন করছিল করার পর পরে বাড়িতে আসছিলো মোটামুটি ভালো ছিল এরপর হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে পরে হাঁটা চলা বন্ধ হয়ে যায় এক মানে একবারে বিছেনে পড়ে গেছিলো পরে এই জায়গার তথ্য নিয়ে মানে মানে আমার ভাইয়ের জামাই আমার ভাইয়ের জামাই আর কি হয়তো পরিচিত ছিল সে বলছিল যে শ্যামলি টিপিআরসি হাসপাতালে এখানে নিয়ে আসতেন তো তার মাধ্যমে আমার ভাই এখানে আসে এবং আসার পরে এখানে চিকিৎসা নেয় পরে বলে হ্যাঁ ভালো হয়েছে আমি অনেক ভালো আছি তো পরে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবে ভাই বলল যে তাহলে তুই যা ওখানে যে চিকিৎসাটা নেই আপনার যে ভাইয়ের কথা আপনি বলেছেন চাচাতো ভাই উনি পার্শ্ববর্তী দেশ কি ভারতে গিয়েছিলেন উনি চিকিৎসার জন্য ভার হ্যাঁ ভারতে কিন্তু কোন জায়গায় এটা জানি না ভারতে গিয়েছিল এটা জানি মানে ওখানে চিকিৎসা করে যখন উনি দেশে ফিরে এসেছিলেন সেই আগের সমস্যাটা আবার ওনার দেখা দেয় পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহার ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যান এবং আপনি ওনার কথা মতোই আপনি স্যারের কাছে আসেন তো স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন প্রথমে স্যার আমাকে প্রথমে দেখার পর মানে বিভিন্ন রিপোর্ট দিছিল আপনার বুকের মাজার এগুলো এক্স রে আর ব্লাড পরীক্ষা করতে বলছিল। তো এগুলো রিপোর্ট করানোর পরে স্যারকে দেখালাম তো স্যারে বলল যে দিকে কোনো সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে আপনার প্রত্যেকটা মানে মানুষের মানব মানবদেহে যে জয়েন্টগুলো আছে আমার যে জয়েন্ট এই জয়েন্টগুলোর প্রত্যেকটা হার মানে একটার সাথে একটা লেগে গেছে হ্যাঁ লেগে গেছে তো এটা ফিরি না মানে একটু জাম তো এই সমস্যাটা ছিল আমার সেটাকে ঠিক ঠিক করতে হবে কি বলেছিলেন আপনি হয়ে যাবেন হ্যাঁ তো তার মানে স্যার তার কথা রেখেছেন আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি আজকে আপনার সেই আপন পরি আপনি ফিরে যাচ্ছেন আপনার আপন মানুষদের কাছে ফিরে যাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে মাসা স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু আমরা একটু জানি সেটা হচ্ছে আপনি যতদিন স্যারের আন্ডারে আপনি ভর্তি ছিলেন স্যারের চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে ব্যবস্থাটা কেমন ছিল বা আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন তাদের ট্রিটমেন্টও গ্রহণ করেছেন পার্থক্যটা কেমন দেখছেন পার্থক্য আমি যত জায়গায় ডাক্তার দেখাইছি আপনার আমি আজ ছয় বছর যাবত অসুস্থ অর্থাৎ ছয় বছরই ডাক্তার দেখাচ্ছি বিভিন্ন ডাক্তার বা বলেন অন্য যে ইয়ে আছে এগুলা তো ইনশাল্লাহ সেখান থেকে এখানে অনেক ভালো চিকিৎসার মান বা পরিবেশ সব কিছুই ভালো স্যার আরেকটা বিষয় একটু জানি আমরা সেটা হচ্ছে যে যেমন আপনি বলেছেন আপনি দীর্ঘ একটা সময় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন তো আমাদের এই যারা দর্শক যারা ভিউর আছেন তাদের মাঝেও কিন্তু এরকম অনেক পেশেন্ট আছেন বা তাদের অনেক আত্মীয় স্বজন আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন এরকম অসংখ্য ভিউয়ার্সরা কিন্তু দেখছেন যে তাদেরও হয়তো এই ধরনের সমস্যাগুলো আছে বা অনেকে আছেন যে জানেন না কার কাছে গেলে তারা ভালো হবে বা কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আপনি যেহেতু একটা আপনার একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন এবং আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং বিজয়ের বেশ আজকে আপনি আপনার আপনজনদের কাছে আপনি ফিরে যাচ্ছেন তো আমাদের সেই সকল দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে আপনার চিকিৎসাটা অর্থাৎ এই হাসপাতালে চিকিৎসা অনেক উন্নত মানের এবং আপনারা এখানে আসেন চিকিৎসা নেন ইনশাল্লাহ সুস্থ হবেন কেন বলবেন এই কথা কারণ এটা থেকে আমি উপকার পাইছি সেটার জন্য আপনি নিজেও মনে করেন যে ওনারা আসলে ওনারা অবশ্যই ভালো একটি উপকার পাবেন দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাইফুল ইসলাম বয়স তেইশ বছর ওনার কাছ থেকে আপনারা ওনার ইতিহাস আপনারা জানতে পারলেন যে উনি একজন মুদি দোকানে উনি কাজ করেন অনেক কষ্ট করে ওনার জীবিকা নির্বাহ করেন এবং ওনার পরিবারের জন্য উনি করেন তারপরেও কিন্তু যখন ওনার এই জনিত সমস্যা ওনার দেখা দেয় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে উনি ছুটে গেছেন যখন যেখানে শুনেছেন বাট ওনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু উনি পাননি পরবর্তীতে উনি ওনার একজন আত্মীয়র মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন ওনার কাছে এসে আজকে দেখুন খুব অল্প কিছুদিনের ভিতরে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন আমরা আমাদের দর্শকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত পেয়ে থাকি একটা মতামত আমরা অনেক বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে যে আমরা সুস্থ হওয়ার পরে বা এই ধরনের ট্রিটমেন্টগুলো নেওয়ার পরবর্তী অবস্থায় কি আমরা আবার আগের পর্যায়ে ফিরে যাব কি না দর্শক দেখুন একটা সময় কিন্তু আপনি সুস্থ ছিলেন আপনি ভালো ছিলেন আপনার দৈনন্দিন যে ধরনের কাজগুলো আছে বা বিভিন্ন আঠারাইটি জনিত যে রোগগুলো আছে সেগুলোর কারণে দেখা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি যদি সঠিক নিয়মকানুন মেনে চলেন আপনি যদি সঠিকভাবে আপনি সঠিক যে আর্গানমিক্যাল দেহভঙ্গিগুলো আছে সেগুলো যদি আপনি ফলো করেন আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে সঠিকভাবে চলা উচিত আপনি যদি সেটা মতো ফলো করেন আপনার যদি সঠিক নিয়মে আপনি ওষুধ খান সঠিক ওষুধ খান আপনি সারা জীবন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই হচ্ছে আমাদের কথা দর্শক আশা করি আজকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন অনেক কিছু শিখতে পারলেন আশা করি এটা আপনাদের পরবর্তী জীবনের জন্য অনেক উপকারে আসবে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনাগুলো আপনি দর্শকদের সাথে শেয়ার করার জন্য যাতে ওনারাও অনেক কিছু শিখতে পারলেন এখান থেকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম